আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজার একটা গল্প শেয়ার করব, তার জন্য অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। তো কয়েকদিন আগে আমরা কতগুলো মানুষ একসাথে বসে গল্প করতেছিলাম, তো হঠাৎ করে একজন বলতেছে যে কে কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পাস। একজন বলতেছে যে আমি কুকুরে অনেক বেশি ভয় পাই, একবার কুকুরের দৌড়ানি খেয়ে আমি পুকুরে গিয়ে লাফ দিয়ে পড়ছি। তো দ্বিতীয় জন ছিল একটু মাইকে টাইপের, সে একটু বেশি ভয় পায়, তো সে বলতেছে যে আমি ছাওলা মুরগিরে দেখলেই ভয় পাই, আমার দেখলে দৌড়ানি দেয়। তো তৃতীয় জন জিজ্ঞেস করতেছে কিরে তুই কি রে বেশি ভয় পাস, সে বলতেছে যে আমি জিনবতিরে সবচেয়ে বেশি ভয় পাই, রাত্রে ঘর থেকে বাইরে না জানা দিয়ে কাম ছেড়ে দিই। তো অতঃপর সে আমারও বলতেছে কিরে তুই কি রে বেশি সবচেয়ে ভয় পাস, আমি বললাম যে পুরুষ একটার মহিলার বেশি সবচেয়ে বেশি ভয় পাই। এইটা আবার কি জিনিস নতুন হলাম, তো সবাই আমার দিকে ঘুরা বসছে। আমি তাহলে শোন, একাকি শাক নিয়ে সারাদিন পার করে দেয় মাসে প্রেসার করতে পারতে, এরা কারা? সবাই এক সুরে করলে এরা মহিলা। ওকে, তোর কথা সত্য, সত্য। তো এই মহিলার মতোই কিছু এক ধরনের পুরুষ আছে যারা অন্যের সমালোচনা নিয়ে সারাদিন ব্যস্ত, দোকানে চিপায় চাপা আনাচে গানে সারাদিন তারা মানুষের সমালোচনা করে বেড়ায়। তো তারাই হচ্ছে পুরুষ একটার মহিলা। উমা, আমার এই কথা শুনে দেখি অর্ধেক মানুষ আমার সামনে থেকে উঠে গেছে। তো তাদের এই সমালোচনার কারণে অনেক অনেক মানুষের জীবন থমকে যাচ্ছে, তবুও তারা একবারও মাথায় নিচ্ছে না যে সমালোচনা আমরা বন্ধ করি। ইভেন অনেক ছেলেমেয়ের কেরিয়ার বন্ধুত্ব নষ্ট হচ্ছে। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।